দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। কো পাওয়ার্ড বাই শ্রী ঢাকা জুয়েলার্স, নিবেদক সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড। নমস্কার, আমি কুনাল, শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ। হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে জগৎবাসী, গানের মাধ্যমে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল রায়গঞ্জ পৌরসভা। ভারতের কনিষ্ঠতম স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করল রায়গঞ্জ পৌরসভা। রবিবার রায়গঞ্জের NS রোডে অবস্থিত ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে রায়গঞ্জ পৌরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর, কো অর্ডিনেটর সহ বিভিন্ন আধিকারিকেরা। এছাড়া উপস্থিত ছিলেন শহর তথা জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন বণিক সমিতির কর্ণধার, সাধারণ মানুষেরা। ক্ষুদিরাম বেঁচে থাকুক মানুষের মননে চেতনায়, তার জীবনাদর্শকে পাথেয় করে এগিয়ে চলুক আগামী সমাজ, এই বার্তা দিতেই এদিনের এই মহতি উদ্যোগ বলে জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস। দীর্ঘ 8 মাস যাবত মিলছে না বেতন, তেলের টাকা এক প্রকার বাধ্য হয়ে নিশ্চয় যান বন্ধ করলেন গাড়ির মালিকরা। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের নিয়ে যাওয়া আসার অন্যতম মাধ্যম এই নিশ্চয় যান। দূর দূরান্ত থেকে রোগীরা বিনা খরচে আসতে পারেন এই গাড়িতে চড়ে, কিন্তু সেই নিশ্চয় যানের মালিকরা দীর্ঘ 8 মাস যাবত বেতন এমনকি তেলের টাকাও পাচ্ছেন না বলে অভিযোগ। এই বিষয়ে তারা জেলা স্বাস্থ্য আধিকারিক, MSVP সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন আধিকারিকদের লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। বেতন সহ তেলের টাকা না পাওয়ায় গাড়ি চালকদের বেতন দিতে পারছেন না তারা, ফলে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। অন্যদিকে গাড়ি চালকদের দাবি, তারা নিজের কাজ করতে ইচ্ছুক কিন্তু বেতন না পাওয়ায় সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে। এতদিন মানবিক দিক থেকে ভেবে বেতন না পেয়েও গাড়ি চালিয়েছেন, কিন্তু এখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় তারাও মালিকদের কথা মতো গাড়ি চলাচল বন্ধ রাখার পক্ষে। হঠাৎ করে নিশ্চয় যান চলাচল বন্ধ হওয়ায় মাথায় হাত পড়েছে রোগীর পরিবারের। ছুটির পর তারা গাড়ি পাচ্ছেন না, টাকা দিয়ে অন্য গাড়ি যে ভাড়া করবেন সেই টাকাও নেই। সাধারণ গরিব মানুষেরা অপেক্ষায় বসে রয়েছেন কোন ভাবে যদি এই গাড়ি করে বাড়ি পৌঁছানো যায় সেই আশায়। এই সমস্যার বিষয়ে রোগী কল্যাণ সমিতির সহ সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে দ্রুত সচেষ্ট হবেন। গৃহবধূকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এক দিন মজুরের বিরুদ্ধে। রায়গঞ্জ ব্লকের কাশিমপুর পানিশালার বাসিন্দা দুলাল মোহাম্মদ পেশায় দিন মজুর, বেশিরভাগ সময় পরিযায়ী শ্রমিক হিসেবেও কাজ করেন তিনি। বুলি খাতুনের সঙ্গে প্রায় 15 থেকে 16 বছর আগে বিয়ে হয় দুলাল মোহাম্মদের। সম্পূর্ণ গায়ে আগুন লাগা অবস্থায় শনিবার ভোর 3টায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে বুলি দেবীকে ভর্তি করানো হয়। রবিবার ভোরে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এদিন দুপুরের দিকে মৃতাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে নিয়মিত ঝগড়া ঝামেলা চলতো বলে জানিয়েছেন মৃতার পরিবার। ঝগড়া ঝামেলার কারণ হিসেবে দুলাল বাবুর সংসারে টাকা না দেওয়া, অন্য কারো সঙ্গে অবৈধ সম্পর্ক, নেশা প্রবৃত্তিকে দায়ী করছেন মৃতা বুলি খাতুনের মা মেহেরুন বেওয়া। মৃতার আত্মীয় সাবেরা খাতুন জানান, এই অশান্তির জেরে এর আগেও ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল মৃতা বুলি খাতুন, এমনকি তার গায়ে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল বলে মারা যাওয়ার আগে জানিয়েছেন বুলি খাতুন। এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আন্তর্জাতিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দিবস পালনে উদ্যোগী হল জেলা সমাজ কল্যাণ দপ্তর। উত্তর দিনাজপুর জেলা সমাজ কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় এবং নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের সহযোগিতায় প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস পালন করা হলো রবিবার। রায়গঞ্জের কর্ণজোড়া সূর্যোদয় হোম ফর ডিফ অ্যান্ড ডাম্পের আয়োজিত এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন মানস কুমার মণ্ডল, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন প্রতিবন্ধীদের নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপের মধ্যে দিয়ে দিনটিকে উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে সূর্যোদয় চিলড্রেন হোম ফর ডিপ অ্যান্ড ডাম্প, বয়েজ অ্যান্ড গার্লস, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী, বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি সংগঠনগুলিও অংশ নেয়। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলির ভালো থাকা ও সুস্থতা কামনা করে প্রশাসনের তরফ থেকে তাদের পাশে থাকার বার্তা দেন অতিরিক্ত জেলা শাসক মানস কুমার মণ্ডল। রবিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। রবিবার দুপুর 12টায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাস মুন্সি সেমিনার হলে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিফারেন্টলি অ্যাবলড পার্সনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ডিন প্রশান্ত কুমার মহলা, সমাজসেবী ভাস্কর ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয় টিচার্স কাউন্সিলের সভাপতি দেবাশিস বিশ্বাস, সিডব্লিউএসএন এর জেলার কোঅর্ডিনেটর মুক্তা দত্তগুপ্ত প্রমুখ। প্রতিবন্ধী শব্দটির অবলুপ্তি ঘটিয়ে সেই সব বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সমাজের আর পাঁচটা মানুষের মতোই সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ ধরনের অনুষ্ঠান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিডিএপি এর দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আমরুল হাসান। মধ্যপ্রদেশ, ছত্রিশগড় এবং রাজস্থান এই তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। সেই জয়ের রেশ এসে পৌঁছালো জেলাতেও। রবিবার দুপুর একটা নাগাদ জয়ের খবর এসে পৌঁছাতেই কার্যত উৎসব মুখর হয়ে ওঠে উত্তর দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়। গেরুয়া আবির উড়িয়ে মাতোয়ারা হয়ে এক বিজয় মিছিল বের করেন বিজেপির কর্মী সমর্থকেরা। বিদ্রোহী মোড়ে বাজি ফাটিয়ে এবং সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার জানান, এই জয় আগামী লোকসভা নির্বাচনে দেশ দাতা রাজ্যের বিজেপি কর্মীদের মনোবল আরো চাঙ্গা করবে। আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে।